বৈতল উত্তরবার বাখারার মোড়ে শীতলা মন্দির পুনঃপ্রতিষ্ঠিত হলো আজ। গ্রামবাসীদের আর্থিক সহযোগিতা এবং সকলের কঠোর পরিশ্রমে বৈতল উত্তরবার বাখারার মোড়ে শীতলা মন্দির পুনঃপ্রতিষ্ঠিত হলো। চৈত্র ঈশ্বর রাধারমণ ভট্টাচার্য মন্দিরটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনঃপ্রতিষ্ঠার দিনটিকে স্মরণীয় করে রাখল গ্রামবাসীবৃন্দ। বাঁকুড়ার বৈতল থেকে সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। বৈতল উত্তরবার বাঁকুড়ার মোড়ে আজকে আমাদের শীতলা মায়ের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বিশে চৈত্র। এই সেই অনুষ্ঠানে আমরা কিছু দূর থেকে 2,500 মতো লোক আমরা প্রসাদ বিতরণের জন্য আয়োজন করেছি। আর এই আমাদের এখানে মহাযজ্ঞ হচ্ছে এবং আমাদের মন্দিরটি সংস্কার করে আজকে প্রতিষ্ঠা হচ্ছে, এবং যাতে এই সেটি সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারি বা আমরা এই মহাযজ্ঞে সমস্ত লোককে আহ্বান করেছি এবং সবাই মিলে সহযোগিতায় আমরা এই মন্দিরটা করেছি, এবং যাতে ইয়ে হয় তার আশীর্বাদ আমরা চাইছি সকলের কাছে। এইভাবে আমাদের মন্দির আমরা এই মন্দিরটি আমরা সকলের আর্থিক সাহায্য নিয়ে এবং প্রচুর কষ্ট করে আমরা এই মন্দিরটি নির্মাণ করেছি, এবং এই মন্দিরটি আমাদের উত্তরের মন্দির। এই মন্দিরটি আমরা প্রথমে মাটির ছিল, তাই নতুন করে সংস্কার করে এটি আমরা পাকার করেছি সবারই সহযোগিতায়, সবারই আর্থিক সহযোগিতায় আমরা এই মন্দিরটি আজকে দাঁড় করাতে পেরেছি। আর এই মহাযজ্ঞের আমরা এই আয়োজন করেছি। এই মন্দিরটি আমাদের দাদু শ্রী রাধারমণ ভট্টাচার্যর প্রতিষ্ঠা করা মন্দির। সেই মন্দিরটি ভগ্ন হয়ে গিয়েছিল। সেই মন্দিরটি তার পুত্র এবং পৌত্র মানে নাতিরা মিলে এই মন্দিরটি নতুন করে সংস্কার করেছে।